আসসালামু আলাইকুম মার্চ দু হাজার তেইশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ মার্চ দু মাসের জন্য আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তার জন্যে সারা বাংলাদেশের সরমোট ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ তেইশ হাজার আষ্টশো ছাব্বিশ জন এই দুই লক্ষ তেইশ হাজার আষ্টশো ছাব্বিশ জন ভাতাভোগীর অনুকূলে মার্চ দু হাজার তেইশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ তিনশত তিয়াত্তর কোটি এক লক্ষ ছিয়াশি হাজার ছয়শ পঁচাত্তর টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এমআইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সোনা অর্থাৎ জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মার্চ দু হাজার তেইশ মাসের আর্থিক মজুরি জ্ঞাপন করা হয়েছে তার জন্য পাঁচশো একান্নটি উপজেলার মধ্যে এই আর্থিক মজুরি জ্ঞাপন করা হয় প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা করে আর্থিক মজুরি জ্ঞাপন করা হয় মার্চ দু মাসের জন্য তবে এখানে একটি কথা ঈদ উল ফিতরের ঈদ বোনাস এখনও দেওয়া হয়নি এবং যখন দেওয়া হয় সাথে সাথেই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব মার্চ দু হাজার তেইশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কয়েকদিনের ভেতরই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে এবং যখন আসে সাথে সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ